আগামী 100 দিন দেশ বাহারায় রাখতে হবে বলছেন হাসান মাহমুদ। এদিকে কর্মসূচি চূড়ান্ত করতে সমমনাদের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা। জানাবো বিএনপির ঢাকায় মহাসমাবেশ কাল কি করবে বিএনপি। ইসি অভিমুখে যাত্রা, সংসদ নির্বাচনের তফসিল প্রতিহতের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের। এবং সর্বশেষ জানাবো দেশের 4 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মানুষের মতো বলছেন বাণিজ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 100 দিন দেশ পাহারায় রাখতে হবে বলছেন হাসান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তারা নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, তাই আগামী 100 দিন দেশ পাহারায় রাখতে হবে। হাসান মাহমুদ বলেন বিএনপি জামাত নাশকতা করে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়। বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে থাকে দেশ দখলের জন্য, নাশকতা করে সরকারকে হটানো যাবে না মন্তব্য করে তিনি বলেন আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, কোনোভাবেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন তারা ঘোলা পানিতে অন্য মাছ শিকার করতে দিতে চায়, তারা জীবনেই ক্ষমতা আসতে পারবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেওয়া বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। কর্মসূচি চূড়ান্ত করতে সমমনাদের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা। চলমান সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যা 6:20 রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শাইউল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকতুল্লাহ বুলু এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া বৈঠকে গণফোরামের নেতৃত্ব দিচ্ছেন দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলে বাবুল সর্দার চাকারি নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি ঢাকায় মহাসমাবেশ কাল কি করবে বিএনপি। 18 অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশ থেকে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল যুব সমাবেশে অভিযোগ করেছেন যে বিএনপি 18 অক্টোবর মহাসমাবেশ থেকে ঢাকা অবরোধের কর্মসূচি দিতে পারে। তিনি বলেছেন যে তাদের এই কর্মসূচি মোকাবেলা যুব ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজধানীতে অবস্থান নেবে এবং তাদেরকে অবরুদ্ধ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন অবরোধ করলে বিএনপি কাজে অবরুদ্ধ হবে। বিভিন্ন আওয়ামী লীগ নেতা অভিযোগ করেছেন যে আগামীকালের কর্মসূচি উপলক্ষে প্রচুর লোক ঢাকায় এনেছে বিএনপি, তারা বিভিন্ন হোটেল এবং বাসা বাড়িতে অবস্থান গ্রহণ করছে। আগামীকালের সমাবেশ থেকে তারা বড় ধরনের কোনো কিছু করতে পারে এমন আশঙ্কা করেছেন আওয়ামী লীগের প্রায় সব নেতারাই। তবে বিএনপির শীর্ষ নেতারা এ ধরনের বক্তব্য অস্বীকার করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আগামীকালের কর্মসূচি থেকে তারা কোনো অবরোধ বা অবস্থানের কর্মসূচি দেবে না, কারণ আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে বিএনপি বড় ধরনের কর্মসূচি না দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেছেন আগামীকালের কর্মসূচি থেকে বিএনপি সরকারকে একটি শেষ আলটিমেটাম বা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেবে। আগামী 25 বা 26 তারিখ থেকে তারা বড় ধরনের কর্মসূচিতে মাঠে নামবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এখন বিজয়ন্তি এ পর্যন্ত সম্পর্ক করেছেন, তবে আগামীকালের কর্মসূচি থেকে যে কোনো অবস্থান কর্মসূচি পালন করা যাচ্ছে না এটি মোটামুটি নিশ্চিত, কারণ বিএনপি মনে করছে যে দুর্গাপূজার আগে এরকম কোনো ধরনের কর্মসূচি দিলে তারা ফলাফল হিতে বিপরীত হতে পারে। সরকার বিএনপির উপর দায় চাপিয়ে সাম্প্রতিক সহিংসতার অভিযোগ আনতে পারে। তাছাড়া বিএনপি নেতারা মনে করছেন ভারত সহ পশ্চিমা দেশগুলো শারদীয় দুর্গা উৎসবে এ ধরনের কর্মসূচির ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখাবে, ফলে বিএনপির আন্দোলন আন্তর্জাতিক সমর্থন হারাবে। তবে বিএনপি সরকারকে আর বেশি সময় দিতে চায় না। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আগামী 24 অক্টোবরের পর থেকে অর্থাৎ 25 বা 26 অক্টোবর থেকে বিএনপি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে পারে। 18 অক্টোবরের কর্মসূচির পর বিএনপি 1 সপ্তাহ সময় সরকারের জন্য বেঁধে দিতে পারে। এই 1 সপ্তাহের মধ্যে পদত্যাগের ঘোষণা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত যদি জানায় তাহলে বিএনপি কোনো কর্মসূচি দেবে না। তা না হলে বিএনপি টানা অবরোধ অবস্থান কর্মসূচি সহ কঠোর কর্মসূচিতে যেতে পারে বলে বিভিন্ন মহল মনে করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো জনদুর্ভোগ করে সহিংসতা তৈরি হয়, সন্ত্রাস সৃষ্টি হয় এমন কর্মসূচির ব্যাপারে নেতিবাচক ভাব মনোভাব পোষণ করে আসছে, বরং বিএনপিকে শান্তিপূর্ণ পথে মত প্রকাশের পরামর্শ দিয়ে যাচ্ছে। এই অবস্থায় শেষ পর্যন্ত বিএনপি কালকের কর্মসূচি থেকে কি ঘোষণা করবে সেটি দেখার বিষয়। তবে আগামীকালের আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঢাকার জনজীবনে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে।
ইসি অভিমুখে যাত্রা, সংসদ নির্বাচনের তফসিল প্রতিহতের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের। 2014 ও 2018 সালের মতো এবারও নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এমন পরিস্থিতি হলে সারা দেশে আন্দোলন করে তোলারও হুমকি দিয়েছে জোট। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার আগারগড়ের আইটিপি ভবন এলাকা থেকে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ সমাবেশে বক্তারা এই ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকার আগ্রহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট হবে না, ইসির কাছ থেকে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চলমান রাজনৈতিক সংকটের সমাধানে তিনি পরামর্শ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় বসা নির্বাচন কমিশন সরকারকে বলবে যে আপনি বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু সারা দেশের মানুষ চাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, তাই আপনি নির্দলীয় সরকার দেন তারপর নির্বাচন করব। কমিশন প্রধানমন্ত্রীকে বলবে, আপনি যতই আমাদের উপর আস্থা রাখেন কিন্তু দেশের 99% মানুষ আমাদের উপর আস্থা নেই, তাই আমাদের পুনর্গঠন করেন, তা না হলে আমরা পদত্যাগ করব। পরে বিক্ষোভ সমাবেশ শেষ করে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে তারা 10 মিনিটের মতো অবস্থান করেন। সেখানে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় ইকবাল কবির জাহিদ বলেন, প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে এবং এর বিরুদ্ধে সারা দেশে কঠোর আন্দোলন করা হবে। সিপিবির কেন্দ্রীয় নেতা সাজেদুল হক রুবেল বলেন, আরেকটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হচ্ছে, জনগণ এটি প্রতিহত করবে। দেশের 4 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মানুষের মতো, বলছেন বাণিজ্যমন্ত্রী। দেশে প্রায় 4 কোটি মানুষ আছেন যাদের ক্রয় ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের দেশেও কিন্তু একটি অ্যাভেল পিপল উচ্চবিত্ত হয়েছে, যেটা বলা হয় আমাদের 17 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মানুষের সমান। বাণিজ্যমন্ত্রী এ সময় যুক্তি দেখান, দেশে যেহেতু ইউরোপের মানুষের মতো বিপুল সংখ্যক নাগরিকের ক্রয় ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে পারেন ব্যবসায়ীরা। তিনি বলেন, এই 4 কোটি মানুষ কিন্তু দাম দেবে, ভালো জিনিসপত্র কিনতে পারবে। টিপু মুনশি বলেন, দেশকে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ার যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করেছেন, তা আর আগেই অর্জিত হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক লড়াই আন্দোলন সংগ্রাম করে আমাদের এই প্রিয় দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সূচকে পাকিস্তান সহ পার্শ্ববর্তী অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই বাংলাদেশের উন্নয়নের গল্প শোনা যায়, যা বাঙালি হিসাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের। টিপু মুনশি বলেন, দেশের ফার্নিচার খাত খুব অল্প সময়ে একটি শক্তিশালী খাতে রূপান্তরিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ফার্নিচার রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ফার্নিচারের যে কোয়ালিটি, ডিজাইন ও আধুনিকতা তা বিশ্বের যে কোনো দেশেরই নজর কাড়বে এবং তারা নিতে আগ্রহী হবে। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প খাত আর যে অবস্থানে এসেছে এটি একদিনে হয়নি। বর্তমানে ফার্নিচার থেকে 110 থেকে 120 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হচ্ছে বলে যে তথ্য দিচ্ছেন, তাই অবস্থায় থাকবে না। এখাতে বিগত 10 থেকে 12 বছরে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাতে খুব শিগগিরই খাতটি রপ্তানিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হবে। ভবিষ্যতে বিদেশি ক্রেতার আনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই ফার্নিচার শিল্প গড়ে তুলতে পারলে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। যে পরিমাণ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত এর সংখ্যা দ্বিগুণ করা সম্ভব। ফার্নিচার তৈরিতে যেসব ম্যাটেরিয়ালস আমদানি করতে হয় সেগুলো দেশে উৎপাদন ও উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান টিপু মুনশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।